বেশ কিছু শিক্ষার্থী হয়তো স্থানান্তরিত হয়ে গেছেন, বাবা মা ঢাকা শহরে বা বড় কোনো শহরে হয়তো চাকরি করতেন, প্যান্ডেমিকের কারণে হয়তো বা চাকরি হারিয়েছেন বা চাকরি বদল করেছেন, ভিন্ন কোথাও চলে গেছেন, সেই শিক্ষার্থী তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কি করে যাবে? নিজের শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু পুরোটাই এখন অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে, তো সেখানে যদি অনলাইন অ্যাক্সেস থাকে তাহলে তো সে বাংলাদেশের যেখানেই থাকুক সে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকতে পারছে। যদি সেই সুযোগটি না থাকে, যাদের সেই সুযোগটি নেই, তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তাদের সেখান থেকে অ্যাসাইনমেন্ট নিতে পারবে, সেখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। তারপরেও আমরা আমাদের কেন্দ্রীয়ভাবেই আমরা আমাদের একটি ইমেইল অ্যাড্রেস বা আমাদের ওয়েবসাইটেও সেই ব্যবস্থা রাখবো যে যারা একেবারেই কোনো নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের সমস্যা হয় বা কোনো কিছু হয় তারা সরাসরি আমাদের কাছেও দিতে পারবেন, এরকম যেন একটি ব্যবস্থা থাকে আমরা সেটিরও চেষ্টা করব। তারা নিকটবর্তী শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের বলা থাকবে যে তারা যেন যেসব শিক্ষার্থী হয়তো তাদের নিজের শিক্ষার্থী নয় কিন্তু যারা স্থানান্তরিত হয়ে যাবার কারণে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে নেই, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের অভিভাবকের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে তারা এই অ্যাসাইনমেন্ট গুলো পেতে পারবে। আর অ্যাসাইনমেন্ট গুলো এবং সিলেবাস যেমন থাকবে ওয়েবসাইটে, অ্যাসাইনমেন্টও ওয়েবসাইটে থাকবে, কাজেই সেখান থেকেও কিন্তু তারা নিতে পারবে।